একটা সময় নাকি ইংল্যান্ডে থাকার প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেছিলেন কলকাতার জন্য তিনি সব সময় বলতেন কলকাতার মতো আবহাওয়া নাকি কোথাও নেই নেই ইংল্যান্ডেও এখানকার পরিবেশ বডি বিল্ডারদের জন্য আদর্শ তাই কখনো কলকাতা ছাড়ার কথা মাথাতে আসেনি তার এতটাই টান ছিল তার বাংলার প্রতি তিনি বিশ্বশ্রী মনোহর আইচ বিশ্বশ্রী মনোহর আইচকে তো সবাই চেনেন তবে তার যে আরো একটা পরিচয় আছে সেটা কি জানেন শুনলে হয়তো আঁকে উঠবেন অনেকে যে তিনি এক সময় জেলও খেটেছিলেন তবে চুরি ডাকাতির জন্য অবশ্যই নয় মনোহরের সাত বছরের জেল হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য স্বাধীনতার আগে তার সবচেয়ে পুরনো ছাত্র ক্ষিতীশবাবুর কথায় কেউ হয়তো বিশ্বাস করবে না যে উনি চার ফুট এগারো ইঞ্চি হলেও রয়্যাল এয়ারফোর্সে কাজ করেছেন এয়ারফোর্সের একজন অফিসার ছিলেন রিউগ মার্টিন মনোহরের শরীরচর্চা প্রীতি দেখে তিনি তাকে উৎসাহ দেন এবং আধুনিক অনেক শরীরচর্চা পদ্ধতির সাথে তাকে পরিচিত করান কিন্তু বেশি দিন তিনি চাকরি করতে পারেননি আসলে মৃৎ সময় একটা নিয়ম ছিল রাতে ব্রিটিশ অফিসারদের ডিনারের পর যে খাবার বাঁচত সেটা সকালে ভারতীয় সৈনিকদের দেওয়া হতো আর মনোহর সেটা খেতে শুধু অস্বীকার করেছিলেন তাই নয় প্রতিবাদও করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে যার ফলে সাত বছর সাজা হয় তার যদিও চার বছরই সেই সাজা শেষ হয়ে যায় দেশ স্বাধীন হওয়ার পরে লাহোরও পেশোয়ার হয়ে মনোহরের হাজতবাস শেষ হয় আলিপুর জেলে তবে এই চার বছরের হাজতবাসের সময় বডি বিল্ডিং এর চর্চায় পুরোপুরি ডুবে যান মনোহর তার মনে হতে থাকে তিনি চাইলে বিশ্ব বডি বিল্ডিং প্রতিযোগিতায় যেতে পারেন এর জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন তিনি তখন এমন সময়ও গিয়েছে যে দিনে কোনো ধরনের যন্ত্রপাতি ছাড়াই তিনি বারো ঘন্টা ব্যায়াম করে গেছেন মজার ব্যাপার হল বডি বিল্ডিংয়ের প্রতি তার ভালোবাসা এবং নিষ্ঠা দেখে জেলের আধিকারিকরা মনোহরের জন্য জেলে স্পেশাল ডায়েট চালু করে দেন কেন না মানুষ মনোহরকে কাছ থেকে দেখার পরে মুগ্ধ হন ব্রিটিশরাও আর মনোহর কঠোর পরিশ্রমের পুরস্কার জেল থেকে বেরোনোর পরেই হাতে নাতে চলে আসে এক বছরের মধ্যে স্বাধীন ভারতের প্রথম মিস্টার ইউনিভার্সও হয়ে যান তারপর একে একে আরও সাফল্য মনোহর আইচের জন্ম উনিশশো সালের সতেরোই মার্চ বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলার ধামতি গ্রামে বারো বছর বয়সে আক্রান্ত হন কালাজরে রোগটি তাকে প্রায় মৃত্যুর কাছাকাছি নিয়ে কিন্তু তিনি ফিরে আসেন ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধার করতে শুরু করলেন দেশীয় স্টাইলের চর্চা। সেই থেকে শুরু তার গুরু ছিলেন প্রবাদ প্রতিম বুষ্ণু ঘোষ বুষ্ণু ঘোষের আক্রাতেই বডি বিল্ডিংয়ের হাতে খড়ি পড়াশোনা করতেন থাকার জবিলি স্কুলে একবার সে স্কুলে জাদু দেখাতে আসেন বিখ্যাত জাদুকর পি সি সরকার মনোহর আইচের চর্চা ও শরীর নির্ভর ক্রিয়াদি দেখে তার ভালো লাগে তিনি তার দলে নিয়ে নেন তাকে মনোহর তখন পি সি সরকারের সাথে বিভিন্ন প্রোগ্রামে তার ক্রীড়াকৌশল দেখাতে শুরু করেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল দাঁত দিয়ে ইস্পাত বাঁকানো গলার সাহায্যে বল্লম আনমিত করা পরবাড়ির উপর পেট রেখে শুয়ে থাকা দেড় হাজার পাতার বই নিমিশে ছিঁড়ে ফেলা ধীরে ধীরে দেশের গন্ডি ছাড়িয়ে দেহচর্চার টানে ছুটে গিয়েছেন বিদেশের মাটিতে এক নয় পাঁচ শূন্য সাঁত্রিশ বছর বয়সে মিস্টার হার্কিউলিস প্রতিযোগিতা যেতেন একান্ন মিস্টার ইউনিভার্সে দ্বিতীয় হন উনিশশো বাহান্ন প্রথম বাঙালি বডি বিল্ডার হিসেবে মিস্টার ইউনিভার্স খেতাব যেতেন তিনি নয়াদিল্লি একান্ন ম্যানিলা চুয়ান্ন টোকিও আটান্ন এশিয়ান গেমসে তিনটি করে সোনা যেতেন তিনি এরপর আর থাকেননি তিনি একের পর এক প্রতিযোগিতায় দেশের মুখ উজ্জ্বল করেছেন মনোহর বাবু আশি পেরিয়াও সমানভাবে শরীর চর্চা করে গিয়েছেন তিনি তার শেষ শ ছিল উননব্বই বছর বয়সে কিন্তু বডি বিল্ডিং চালিয়ে নেয়া তার জন্য সহজ ছিল না দরিদ্র পরিবারের সন্তান স্ত্রী এবং চার সন্তান ছিল পরিবারে তাই মনোহর বিভিন্ন ছোটখাটো কাজ করে নিজের বডি বিল্ডিং এর জন্য অর্থ জোগাড় করতেন তার এই পরিশ্রম ও চেষ্টা বৃথা যায়নি তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রথম মিস্টার ইউনিভার্স খিতাবধারী ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন আমাদের মতোই একজন বাঙালি জীবনাচরণে ছিলেন বেশ সাদা মাটা এখনকার যারা জিম করেন তাদের ডায়েটের কত নিয়ম আছে ভাত খাওয়া যাবে না কমপ্লেক্স কার্বো খেতে হবে ইত্যাদি মনোহর আইচ কিন্তু ভাতি খেতেন পান্তা ভাতের জল তিন পুরুষের বল কথা তিনি বলতেন তিনি একসময় সময় দিনে চারবেলা পান্তা খেতেন যখন তার বয়স শত বছর পেরিয়েছে সকালে ঘুম থেকে উঠে খেতেন দুধ দিয়ে চিরা এরপর খেতেন এক কাপ কফি দুপুরে ভাত ডাল এবং সবজি বা মাছ বিকেলে থাকতো কফি রাতের বেলায় আবার ভাত কখনো ফলের রস খেতেন দিনে তিনি বিভিন্ন ধরনের মৌসুমি ফলের ও মাছের ভক্ত ছিলেন সপ্তাহে তিন দিন মাংস থাকত খাবারের তালিকায় মুসুরির ডাল আর বৈশাখের চচ্চরিত বটেই মাছের মূড়ো আর কচুর নতিও অসম্ভব ভালোবাসতেন তিনি সবচেয়ে দারুণ ছিল তার জীবন দর্শন তিনি বলতেন আমি কখনও দুশ্চিন্তাকে প্রশ্রয় দেই না ছোটবেলা থেকে টাকা রোজগার নিয়ে আমার সমস্যা ছিল কিন্তু অবস্থা যাই হোক না কেন আমি চিন্তিত হই না খুশি থাকি নিজের তৈরি ব্যায়ামাগারে ব্যায়াম শেখাতেন ভারতের আকবরের চ্যাম্পিয়ন বডি বিল্ডার সত্য পাল এছাড়া আরেক তারা উনিশশো অষ্টাশি সালে জিতেছিলেন মিস্টার ইউনিভার্স খেতাব মনোহর আইচ মনে করতেন দেহের উন্নতির জন্য মনের সাথে তার সংযোগ জরুরি এজন্য মনকে নিয়ন্ত্রণ করতে হয় শুধুমাত্র শারীরিক কসরতের উপরেই বডি বিল্ডিং নির্ভর করে না মনোহর আইচের জীবনে দেখা যায় দারিদ্রতার জন্য তিনি অনেক প্রতিকূল অবস্থায় পড়েছেন কিন্তু হাতুদ্দম হননি সবসময় হাসি খুশি থেকেছেন এবং নিজের কাজ করে গেছেন একসময় তিনি এটাও বলেছেন যে মিস্টার ইউনিভার্স খেতাব জিতবেন কি না তা ভাবেননি কেবল নিজের ব্যায়ামটা ঠিকমতো করে গেছেন আরেকটি বিষয় হচ্ছে নিজের ভবিষ্যৎ জীবনের ভালোর জন্য অন্যের গোলামি করার মানসিকতা তার ছিল না সেই ব্রিটিশ অফিসারের মন্তব্যের প্রতিবাদ তিনি করতে পেরেছিলেন মাত্র চার ফুট এগারো ইঞ্চি উচ্চতা হওয়ার কারণে তাকে পকেট হার্কিউলিস ও ভারতীয় শরীরচর্চার জনক নামে অভিহিত করা হতো বাবুর সাফল্যের স্বীকৃতিস্বরূপ রাজ্য সরকারের পক্ষ থেকে দুই হাজার পনেরো সালে তাকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করা হয় বডি বিল্ডিংয়ের এই কিংবদন্তি ব্যক্তিত্ব মারা যান দুই হাজার সালের পাঁচই জুন তখন তার বয়স হয়েছিল একশো বছর এই বডি বিল্ডারের প্রয়াণ এক চলমান ইতিহাসের অধ্যায়ের পরিসমাপ্তি জন্মদিবসে জানাই প্রণাম সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা এই অডিও বুকটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন